সজলদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাঙালিদের কলকাতাবাসীদের এত সুন্দর একটা জিনিস লোকের সামনে থেকে দেখার সুযোগ করে দিয়েছেন দুর্গাপূজায় সব রং মিলে মিশে এক একটা এটাই বাঙালির ঐতিহ্য এটাই বাংলার ঐতিহ্য এখন রাত্রি প্রায় 10:30 আপনারা আছেন সন্ত সুমিত্র স্কয়ারের আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানুষ কিভাবে আসছেন আমরা জানি আমরা কোনো পুরস্কার পাব না আর যদি সত্যি কথা বলি তাহলে আমরা কোনো পুরস্কারের ধারধারি না কারণ এই যারা আসছেন এই হাজারে হাজারে লাখে লাখে মানুষ প্রতি ঘন্টায় অ্যাভারেজলি 1,00,000, 1,10,000 করে যে মানুষ আসেন আমাদের এখানে আমরা বিশ্বাস করি এর থেকে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না আপনাদের যদি মনে হয় আজকে পঞ্চমী তাহলে আমি অনুরোধ করব আমাদের অষ্টমীটা সম্বন্ধে ভাবুন তবে হ্যাঁ আপনাদের বলতে পারি অনেকে ভয় দেখায় যে এখানে এত ভিড় হয় যে লোক ঢুকতে পারে না আসলে না আপনি দেখুন এত ভিড় আছে কিন্তু কোথাও ভিড় থেমে নেই আমাদের সিস্টেম হচ্ছে ভিড় থামবে না আপনি বউবাজারে এসে দাঁড়িয়ে পড়বেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি দাঁড়িয়ে পড়বেন আপনাকে ঠাকুর দেখিয়ে এই ভিড় আবার আপনাকে বউবাজারে পৌঁছে দেবে আমাদের মধ্যে রয়েছে আমার ভাই কৌস্তব আর ওর হবু আমার বোন ছোট বোন প্রীতি আমি ওদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজায় দুর্গাপূজায় সব রং মিলে মিশে এক একটা এটাই বাঙালির ঐতিহ্য এটাই বাংলার ঐতিহ্য তো কৌস্তবকে আমি ধন্যবাদ জানাবো সে ওই ঐতিহ্যটা বজায় রাখার জন্য এখানে আমাদের মহিলা যারা সদস্য তাদের উপস্থিতি যথেষ্ট উল্লেখযোগ্য সম্মান সন্ত সুমিত্র স্কোয়ার কোনোদিন কোনো প্রাইজের লিস্টে নাম লেখায়নি ভবিষ্যতেও লেখাবে না কারণ অমুক পেন্স তমুক পেন্স আমাকে এই মানুষগুলোর ভালোবাসা এনে দিতে পারবে না তারা 50,000, 1,00,000 এনে দিতে পারে কিন্তু এই যে পায়ের ধুলো এই যে মাথার ছবি এটা তো তারা দিতে পারবে রাম মন্দির তো এবার সত্যিই বড় চমক মানে এই চমকের জন্য আপনাকে কত টাকা আটখড় পোড়াতে হলো প্রত্যেকবারই আপনারা বলেন যে এটাই এবারে এটাই বড় চমক প্রত্যেকবার বলেন আমি যখন ছোট ছিলাম আমার বাবা ছিলেন প্রধান উদ্যোক্তা আমরা তখন জাহাজ দেখেছি আমরা তখন গাইশাল ট্রেন দুর্ঘটনা দেখেছি আমরা তখন রেল বিভাজন দেখেছি আমরা তখন কারগিল দেখেছি প্রত্যেকবারই মনে হয়েছে এটাই বিরাট চমক এটাই শেষ চমক কিন্তু চমকেরও শেষ থাকে না এটাও তাই কাঠকর আমার থেকেও আরও অনেকে বেশি পড়াচ্ছে আর কি এখন আরও বলছে সেটা আপনি আজ আর কথা বলবো না আমরা উত্তর দক্ষিণে বিভিন্ন পুজো দেখছি সজলদা যেমন ধরুন শ্রীভূমি ডিজনিল্যান্ড সুরুচি সঙ্গে সেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানেও প্রচুর মানুষ উত্তর দক্ষিণের সঙ্গে টক্করে এই এই মধ্য কলকাতার সন্তোষমিত্র স্কোয়ার কতটা টক্কর দিতে পারবে গোটা পুজোয় আমি চাই সবার পুজোতেই লোক হোক হ্যাঁ সবার পুজোতেই কিছু কিছু করে লোক হোক শুধু এই পুজোতে লোক হোক বাকিরাও তো কষ্ট করেছে হ্যাঁ কত লোক কষ্ট করে চোখ এঁকেছে হ্যাঁ নথ করিয়েছে অনেক কিছু ব্যাপার আছে
তারপর ভার্চুয়াল উদ্বোধন করেছে, সেগুলো একদম খালি জায়গা, এটা চাই না। আমরা চাই সব পুজোতেই কিছু কিছু করে লোক করলে সারা বছর পোস্তাতে হবে, 365টা দিন আপনাদের পোস্তাতে হবে। দেখুন ভিড় আছে, কিন্তু ভিড় কোথাও দাঁড়াবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ভিড় কোথাও দাঁড়াবে না। অন্য জায়গার মতন আমরা দড়ি ফড়ি ফেলে রাস্তা বন্ধ করি না। আমরা শুধু মানুষকে তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসতে অনুরোধ করি। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে। আর এই যে লক্ষ লক্ষ মানুষের কলরব, এই যে তাদের মুখে বারবার এই জয় শ্রীরাম ধ্বনি, আমরা মনে হয় এর থেকে বড় পুরস্কার, বারবার যে কথা বলি, এর থেকে বড় কিছু শারদ সম্মান আর কিছু হতেই পারে না। চারদিকটা আকাশ বাতাস, সন্তোষ মিত্র স্কোয়ারের শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম আর জয় শ্রীরাম। বিশ্বাস করুন আপনারা যে শুধু হয়তো জয় শ্রীরাম শুধু একটা ধর্মের মানুষ বলছেন, কিন্তু এই প্যান্ডেলকে উপভোগ করছেন সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ। কারণ আমরা বিশ্বাস করি, আমরা হিন্দুরা পুজো করি, আমরা হিন্দুরা পুজোর পরে উৎসব করি, কিন্তু বাকি পুরো পশ্চিমবঙ্গে যারা হিন্দু নন তারা এটাকে উৎসব হিসেবে গ্রহণ করেন। বাংলায় যিনি থাকেন তিনি যে কোনো ধর্মের হতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, কিন্তু এই উৎসবে তারা সকলেই একত্রিত হয়ে থাকে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। কিছু কিছু শক্তি আমাদের সেই সম্পর্কটাকে নষ্ট করতে চায়। আমি বিশ্বাস করি ভারতবর্ষের মানুষ তথা বাংলার শিক্ষিত মানুষ তাদেরকে কখনো জয়ী হতে দেবে না। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।